700টি পদে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপআনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে 2টি পদে 700 জনকে নিয়োগ দেওয়া হবে এবং এখানে আপনারা সারা বাংলাদেশ থেকে ছেলে এবং মেয়ে উভয়ে এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটিতে মূলত এই যে বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত অর্থাৎ কী কী পদগুলো আছে এবং আবেদন করার জন্য কী কী যোগ্যতা থাকা লাগবে এবং আবেদনটি কত তারিখ শুরু হবে, তাছাড়া আবেদনটি কীভাবে করবেন এবং আবেদনের শেষ তারিখ বয়সটা কত হতে হবে ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আমাদের এই চ্যানেলে সব ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রতিদিনই আপলোড করা হয়। তো আমরা যদি দেখে আসি, এখানে মূলত পদ 2টি, একটি হচ্ছে অফিস সহায়ক নেওয়া হবে, যেখানে বেতন দেওয়া হবে 8,250 থেকে 20,010 টাকা বেতন। শুধুমাত্র এই পদটিতে কিন্তু 442 জনকে নিয়োগ দেওয়া হবে। তো এখানে আপনার 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। তো বয়সটা কত তারিখ থেকে হিসাব করবেন তা আমি একটু পরে আপনাদেরকে জানিয়ে দেব। তো এই পদে আবেদন করার জন্য আপনারা শুধুমাত্র এসএসসি পাশে বিনা অভিজ্ঞতায় কিন্তু আবেদন করতে পারবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এরপর পরবর্তী পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা এবং এই পদটিতে 265 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানেও কিন্তু আপনারা বয়স 30 পর্যন্ত আবেদন করতে পারবেন, তবে বিভাগীয় যারা প্রার্থীরা আছেন তারা কিন্তু এখানে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো আমি বয়সটা কত তারিখ হিসাব করবেন তা একটু পরে আপনাদেরকে জানিয়ে দেব। তো এই পদটিতে আবেদন করার জন্য আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন এবং অবশ্যই কিন্তু আপনাকে এই পদটিতে আবেদন করার ক্ষেত্রে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং টাইপিংয়ের ক্ষেত্রে গতি থাকতে হবে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের। তো আপনারা যারা এই যে কম্পিউটার জানেন না তারা কিন্তু নিচের পদটি অর্থাৎ অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন, কারণ এই পদে কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন হচ্ছে না। এই যে এই পদটিতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদেও কিন্তু আপনারা সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো বয়সটা হিসাব করবেন আপনারা এই যে 20 জুন 2023 থেকে, এই তারিখ থেকে হিসাব করে আপনার বয়স যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয় তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এবার যদি দেখে আসি যে আবেদনটি কত তারিখ শুরু হবে এবং আবেদনটি কত তারিখ শেষ হবে, তো এই যে এই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন আপনারা bnfe.teletalk.com.bd, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন এবং আবেদনটি শুরু হবে 20/6/2023 থেকে এবং আবেদনটি শেষ হবে 19/7/2023 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো এবার যদি আমি এখানে কত টাকা খরচ হবে সেই সম্পর্কে আলোচনা করি, তাহলে এখানে আপনার খরচ হবে 1 নং পদের জন্য 200 টাকা এবং টেলিটকের চার্জ 23 টাকা সহ মোট 223 টাকা এবং 2 নং পদের জন্য খরচ হবে আপনার 112 টাকা। তো আপনারা এই যে এখানে SMS ফর্মেট দেখতে পাচ্ছেন, এই SMS ফর্মেট অনুসরণ করে কিন্তু অনলাইন আবেদনের পর এভাবে SMS করে আপনার আবেদনটি কনফার্ম করতে পারবেন। তো এটি ছিল মূলত আজকের ভিডিও। ডিয়ার ভিউয়ার্স, যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।